আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে আরও একটি ক্লাসে ওয়েলকাম করছি। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এর আরও একটা লেসন নিয়ে। সো চলো শুরু করি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, ইমাজিন, কল্পনা করা। ইমাজিন এটা হচ্ছে ভার্ব। হাউ, কীভাবে হিউম্যান রিলেশনশিপ, মানুষের যে সম্পর্ক হ্যাভ চেঞ্জড ওভার টাইম, এই যে সময় সময় যেভাবে পরিবর্তন হচ্ছে সেটা একটু খেয়াল করো। তাহলে হ্যাভ চেঞ্জড ওভার টাইম, এটা একটু আন্ডারলাইন করে এটা পরীক্ষা আসতে পারে। ভয়েস অ্যান্ড গার্লস রিডিং ইন দ্য সেম ক্লাস, ভয়েস অ্যান্ড গার্লস রিডিং পড়ছে ইন দ্য সেম ক্লাস, একই ক্লাসে। মে বিকাম গুড ফ্রেন্ডস, তারা হয়তো ভালো বন্ধু হতে পারে। দিস ওয়াজ নট পসিবল 100 ইয়ার্স এগো, যেটা কিন্তু 100 বছর আগেও কি পসিবল ছিল না। ওকে, রাইট আ পেস, একটা পেস লিখো ডেসক্রাইবিং দ্য বেনিফিটস অফ বেটার হিউম্যান রিলেশনশিপ, বেটার হিউম্যান রিলেশনশিপ সম্পর্কে, এর উপকারিতা সম্পর্কে কিছু একটা লিখো। তাহলে ডেসক্রাইবিং এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, আর রাইট এটা হচ্ছে কি ফাইনিট ভার্ব, যেহেতু ডেসক্রাইবিং দ্বারা আসলে টেন্স বোঝা যায় না, বাট রাইট দ্বারা কিন্তু একটা টেন্স বোঝা যায়, ঠিক আছে। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর টু ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ, ভালোবাসা এবং হচ্ছে সম্পর্ক, ভালোবাসা এবং বন্ধুত্ব, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, ভালোবাসা এবং বন্ধুত্ব আর টু ইম্পর্টেন্ট ডিমান্ডস, দুটি গুরুত্বপূর্ণ চাহিদা অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনে। হিউম্যান লাইফ বিকামস আনলিভেবল, মানুষের জীবন একেবারে মানে হচ্ছে বসবাস করে অযোগ্য হয়ে যাবে ইন দিয়ার অবসেন্স, তাদের অনুপস্থিতিতে, বন্ধুত্বের অনুপস্থিতিতে। অ্যাবসেন্স ওয়ার্ডটা হচ্ছে নাউনের কাজ করছে, ঠিক আছে। অ্যাবসেন্ট ওয়ার্ডটা অ্যাজেক্টিভ। দো, যদিও, হিউম্যান বিংস নিড দ্যাম ব্যাডলি, যদিও মানুষের তাদেরকে অনেক বেশি প্রয়োজন। ব্যাডলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, কেন ব্যাড ওয়ার্ডটা অ্যাজেক্টিভ, ব্যাডলি ওয়ার্ডটা অ্যাডভার্ব। থ্রু লাভ, তোমরা যেটাকে থ্রু লাভ বলো আর কি, থ্রু লাভ, থ্রু এখানে অ্যাজেক্টিভ, লাভ ওয়ার্ডটা নাউন। অ্যান্ড ফ্রেন্ডশিপ আর ডিফিকাল্ট টু ফাইন্ড, সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্ব আর ডিফিকাল্ট, খুবই কঠিন টু ফাইন্ড, খুঁজে পাওয়া। দ্য শর্ট সং ফ্রম উইলিয়াম শেক্সপিয়র, দ্য শর্ট সং ফ্রম উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়রের যে একটা ছোট্ট একটা গান আছে, ছোট্ট একটা গান যেটাকে আমরা কবিতাই বলি, তো প্লে অ্যাজ ইউ লাইক ইট, লামিন্স দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে যে সত্যিকারের বন্ধুত্ব এবং সত্যিকারের ভালোবাসার অভাব রয়েছে সেটার জন্য তিনি লামিন করেছেন। লামিন মানে পরিতাপ করে, অ্যাজ ইউ লাইক ইট নামে একটা প্লে তিনি লিখেছিলেন, ঠিক আছে। এটাই হচ্ছে মূল বিষয়টা। নাও রিড দ্য লিরিক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, এবং লিরিকটা পড়ো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমি এটাকে প্রত্যেক লাইন বাই লাইন ভেঙে বলবো না, যেহেতু আমাদের সময় কম, আমি তোমাদেরকে এটা বলি। এই পয়েমের মূল উদ্দেশ্যটা এই যে, এরকম যখন ব্লো ব্লো দো ইন্টার ওয়াইন্ড দো আর্ট নট সো আনকাইন্ড, এরকম এই পেসেজ, এই পয়েমটা আসবে। এই পয়েমের সামারিটা হচ্ছে এরকম, যেই মনে করো হচ্ছে আমাদের প্রকৃতির যে আচরণ সেটা হয়তো অনেকটা কষ্টের, আমাদের শীতকালের বাতাস সেটা আমাদের জন্য খুবই কষ্টের, কিন্তু এটা এতটা কষ্টের নয় যতটা আমাদের বন্ধুবান্ধবরা আমাদেরকে কী দেয়, কষ্ট দেয়। আমাদের বন্ধুবান্ধবদের কাছ থেকে আমরা যে অকৃতজ্ঞ আচরণগুলো পাই সেখান থেকে নিশ্চয়ই কী নয়, বেশি নয়, এটাই মূলত বুঝাইতে চাচ্ছেন আর কি। অর্থাৎ আমাদের বন্ধুত্ব, আমাদের যে রিলেটিভসরা, আমাদের যে বন্ধুবান্ধবরা যে ইনগ্র্যাটিটিউড আচরণ আমাদের সাথে দেখায় সেটাই কিন্তু এই পয়েমের মূল সারমর্ম। তারপরও আমরা আমাদের এই ড্রিম টু পাবলিক ভার্সিটি ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে আমরা এই যে পয়েমের সামারিগুলোর একটা শিট দিয়ে দিব, একেবারে তোমরা সেখান থেকে মূল আইডিয়াটা পেয়ে যাবে আর কি, ঠিক আছে। তারপর আমরা একটু আলোচনা করি, আসম। ব্লো ব্লো দো উইন্টার ওয়াইন্ড, ব্লো ব্লো মানে কেলতে বাতাস বোঝাচ্ছে, দো উইন্টার ওয়াইন মানে শীতকালের বাতাস, দো আর্ট নট সো আনকাইন্ড, যদিও, দো আর্ট নট সো আনকাইন্ড, এটা এতটা বেশি কি নয় মানে নির্দয় নয়, অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, মানুষের যে অকৃতজ্ঞতা আছে এর চেয়ে কিন্তু বেশি নয়। দে ট্রুথ ইজ নট সো কিন, এগুলো এত বেশি তীক্ষ্ণ না, বিকজ দ্য আর্ট নট সিন, কারণ হচ্ছে শীতকালের আকাশটা এখান থেকে দেখা যায় না। অলদো দ্য ব্রেথ দ্য রুট, এবং এটা এতটা রুট নয়, ঠিক আছে। হাই হো সিং হে হো অন টু দ্য গ্রিন হোলি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, মোস্ট লাভিং মেয়ার ফলি, এগুলো হচ্ছে মেটাফর। দেন হাই হো দ্য হোলি,
দিস লাইফ ইজ মোস্ট জলি, এটাও কিন্তু মেটাফর। ফ্রিজ ফ্রিজ দো বিটার স্কাই, বিটার স্কাই বলতে এখানে বিটার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, স্কাই ওয়ার্ডটা কি নাউন। দ্য ডোস নট বাইট সো নাই অ্যাজ বেনিফিট ফর গড, দো দো ওয়েটার্স ওয়ার্ফ দে সিং ইজ নট সো শার্প, এ ফ্রেন্ড রিমেম্বার নট হাই হো সিং হ্যাই হো অন টু দ্য গ্রিন হলে। এটা মূলত হচ্ছে কবিদের ভাষা, এটা তোমরা যদি নর্মাল ভাষায় পড়তে চাও বুঝবে না। ওই যে বিষয়টা বললাম ওইটাই, মানে শীতকালের বাতাস অনেক বেশি কর্কশ, অনেক বেশি খারাপ, কিন্তু এটা এতটা বেশি খারাপ না যেটা আমাদের বন্ধুবান্ধবদের অকৃতজ্ঞতা বিট্রেলগুলো দেয় সেখান থেকে আর কি। কারণ শীতকালে আকাশ কিন্তু অনেক উপর থাকে, দ্যাটস ওয়াই শীতকালের আকাশ আমাদেরকে তত অনুভব তো করাইতে পারে না, কিন্তু আমাদের মানুষের অকৃতজ্ঞতা এখানে হাইলাইট করা হয়েছে। সো আশা করি তোমরা পড়ে নিলেই বুঝতে পারবা। তো এখানে অনেকগুলো আছে, মেক এ সামারি অফ দ্য সং, এটার দরকার নাই, তোমরা এগুলো আর পড়ার দরকার নাই। তাহলে এই পেসেস থেকে এতটুকু পড়লে চলবে আর কি। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে আরেকটা কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।